নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। আজকে আমি আপনাদের এখানে পিণ্ডদান করলে মানুষের আত্মা স্বর্গপ্রাপ্ত হয় আসামের শ্রীকৃষ্ণের অশ্বক্লান্ত মন্দিরের ইতিহাস সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব। ভিডিও তথ্যটি আমার একজন সাবস্ক্রাইবার ধ্রুবজ্যোতি ডেকা আমাকে প্রদান করেছেন। তথ্যটি আসামের শ্রীকৃষ্ণের অশ্বের ক্লান্ত হওয়া মন্দির অশ্বক্লান্ত দেবালয় সম্পর্কিত তথ্যাবলী। তথ্যটি আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য ধ্রুবজ্যোতি ডেকাকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। দাপর হেতু কুরুক্ষেত্রং অশ্বতীর্থ কলৌ যুগে। পূর্ণভূমি কামরূপ রাজ্যের প্রতিটি মন্দিরে রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য। শাক্তভূমি আসামের মাটিতে শুধু শাক্তই নয়, শৈব তথা বৈষ্ণবেরও রয়েছে নিজস্ব মহিমা। সেই কামরূপ বা আসাম রাজ্যের উত্তর গুয়াহাটিতে মহাবায়ু ব্রহ্মপুত্র নদীর তীরে মনোরম স্থানে প্রকৃতির সুন্দর বাতাবরণে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের অতি পুরাতন মন্দির, যার নাম অশ্বক্লান্ত দেবালয়। যেখানে নরকাসুরের অত্যাচারে সীমা যখন অতিক্রম করল, তখন মা কামাখ্যা শ্রীকৃষ্ণকে আদেশ করলেন নরকাসুরকে বধ করতে। তখন শ্রীকৃষ্ণ দ্বারকা ছেড়ে কামরূপে আসলেন ঘোড়া বা অশ্বে চড়ে। সেই সময় ঘোড়া বা অশ্ব ক্লান্ত হয়ে যে জায়গায় বিশ্রাম নিলেন, সেখানে ভগবান শ্রীকৃষ্ণের ঘোড়ার পায়ের চিহ্ন তথা শ্রীকৃষ্ণের পায়ের চিহ্ন রয়ে গেল। সেই থেকেই জায়গার নাম হলো অশ্বক্লান্ত। অন্য একবার যখন কামরূপের বিদর্ভ রাজ্য থেকে ভগবতী রুক্মিণীকে কৃষ্ণ পালিয়ে নিয়ে গেলেন, তখন শ্রীকৃষ্ণের রথ সেই জায়গায় দাঁড়ালেন, তবে সেইখানে ভগবানের পায়ের চিহ্ন রয়ে গেল। অশ্বক্লান্ত মন্দিরের নিজস্ব স্বীকৃতি রয়েছে, কারণ পুরাণে উল্লেখ আছে যে রকম দ্বাপর যুগে কুরুক্ষেত্র শ্রেষ্ঠ, তেমনি কলিযুগে অশ্বক্লান্ত শ্রেষ্ঠ। এখানকার অন্য একটি বিশেষত্ব হল এখানে পিণ্ডদান করলে মানুষের মুক্তি নিশ্চিত। অশ্বক্লান্ত দেবালয়ে দুটি বিশেষ মন্দির রয়েছে। একটি হল কূর্মজনার্দন মন্দির, যেখানে ভগবান শ্রীবিষ্ণুর কূর্মরূপ রয়েছে। আর একটি অনন্তসায়ী নারায়ণ মন্দির, যেখানে প্রভু অনন্তনাগের ওপর শুয়ে আছেন। দুই মন্দিরে ভগবানের পুরাতন এমন সুন্দর বিগ্রহ রয়েছে। এই মন্দিরগুলো অসমীয়া আহিতে বানানো কামরূপী সভ্যতার মন্দির। এখানে নিত্য প্রতিদিন ভগবানের পুজো হয়, দিনের বেলায় ভোগ হয় তথা রাত্রিতে আরতি হয় এবং রাত্রিতে লঘু ভোগ হয়, ভাগবত পাঠ হয়, বিশেষ বিশেষ সময় হোম ও যজ্ঞাদি হয়ে থাকে। এখানে জন্মাষ্টমী, দোল উৎসব বা হোলিতে অতি ধুমধামের সাথে পালন করার পর বিকালের সময় ক্লান্তি মেটানোর জন্য তেঁতুলের শরবত খাওয়ার এখানকার একটি বড় রীতি। এখানে বিকেলে নাম প্রসঙ্গ হয়ে থাকে তথা অসমীয়া সমাজের রীতি অনুসারে ওজাপলি গাওয়া হয়। এইখানে বিষ্ণুপাদে পিণ্ড দিয়ে পুজো করলে আত্মার স্বর্গপ্রাপ্তি হয়। এই মন্দিরে আরও অনেক মাহাত্ম্য রয়েছে যা বলে শেষ করা যাবে না। তবে এই জায়গা শুধু পুজোপাঠ বা ধর্মকর্মের জন্য বলে নয়, প্রাকৃতিক পরিবেশের জন্য অত্যন্ত মনোগ্রাহী। এই মন্দির থেকে সবচেয়ে ছোট নদীদ্বীপ উপানন্দ মন্দিরকে সুন্দর দেখা যায়। সেখানে মা কামাখ্যা, ভৈরব, মহাপ্রভু ভগবান উমানন্দের মন্দির রয়েছে। উত্তর গুহাটির এই জায়গায় আসলে ভগবান বিষ্ণুকে প্রকৃতির সাথে অনুভব করতে পারি, কারণ পুরাণে উল্লেখ আছে অশ্বক্লান্তং সমং তীর্থ নাস্তি ব্রহ্মাণ্ড গোচরে, অর্থাৎ এই ব্রহ্মাণ্ডের মধ্যে অশ্বক্লান্তের সমান তীর্থ আর দ্বিতীয় নেই। তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, ভিডিওতে পারবেন শেয়ার করুন, কমেন্ট করুন এবং ধন্যবাদ।